আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে একটা একটা ট্রাভেল করতে যাচ্ছি আমরা। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রিয়াদ ভাইয়ের বাসায়। তো এটা হচ্ছে রিয়াদ ভাই, তো ওনার গ্রামের বাসা হচ্ছে কোথায়, যশোর গ্রামটা বলুন প্লিজ। গ্রামের নাম হচ্ছে শাকারি গাতি। তো ওনার গ্রামের নাম হচ্ছে শাকারি গাথি। তো রাতে হচ্ছে আমরা একসাথে ছিলাম, যাতে হচ্ছে আমরা এখন প্রায় 4টা বাজে রাত। তো এখন আমরা ট্যুর শুরু করব, তো ওনার গ্রামে যাব, টাটকা মাছ খাবো। উনি আসলে লজ্জা পাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ট্যুর শুরু করি নাকি? জি জি শিওর। থ্যাংক ইউ সো মাচ, আর ডিল কমপ্লিট, দোয়া করবেন সবাই। যেহেতু এখন রাত 4টা বাজে, তাই আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব, হালকা নাস্তা করব। তো নাস্তা হিসেবে এখানে ডিম ভাজি করা হচ্ছে। ডিম ভাজি তো নাকি দেখি, ডিম বোস হচ্ছে, এই কে ভাত নাকি এই কে রে কে রে ভাই, আমি ভাই। তো এটা হচ্ছে রুমের রুমের চাবি, আর এটা হচ্ছে বাইকের চাবি, আর এটা হচ্ছে, আর আমি হচ্ছে একটা চশমা পরে নিয়েছি, এটা আমার ভাই দিয়েছে। বাইক যখন চালাবো তখন তো চোখে অনেক বাতাস লাগবে, তো যার কারণে মানে কিছু একটা যাতে চোখে না হয়, এই কারণে সেফটির জন্য সানগ্লাস মানে চশমাটা পড়া আর কি। এ আপনি এখানে? আমি ভাই আসছি একটু আপনাদের এখানে ভাই। হ্যাঁ, এই ছেলেটা কে কে ছেলেটা কে কোথায়, আপনি কোথায়? আমি কোথায় ভাই, আমি কখন আসলাম, কিভাবে আসলাম ভাই, আমাকে জানান ভাই। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে যে এই যে এই বাইকটা নিয়ে, এই ডিসিসির মানে গাড়ি নিয়ে আমি আর ভাই তার এলাকায় যাব। দেখা যাক সে আমাদেরকে কি খাওয়ায় তার বাসায় নিয়ে যে। জি ভাই, আমি আচ্ছা ঠিক আছে, এখন বাজে হচ্ছে 4:07, আমরা রওনা দিই। তো থ্যাংক ইউ সো মাচ ফর আমাদের ডিম ভাজি খাওয়ানোর জন্য। আলহামদুলিল্লাহ, এখন সময় হচ্ছে 4:25, এখন আমরা বাইকে তেল নিব, নেওয়ার পরে আবার রাইড শুরু করব। তেল দেন তো 3 লিটার। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখন চারিদিকে অন্ধকার, আর লকডাউন হওয়ার ফলে লকডাউন হওয়ার পরে রাস্তাঘাট একদমই ফাঁকা। তো ফজরের নামাজটা আমরা কোনো এক মসজিদে আদায় করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, যশোর আর 25 কিলোমিটার আছে, তো এখানে একটা মসজিদ আছে। তো এই মসজিদে আমরা ফজরের সালাতটা আদায় করব। তো এখনও সম্পূর্ণই অন্ধকার রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই মাত্র যশোর শহরে পৌঁছালাম, আর এখান থেকে কয় কিলোমিটার হবে রিয়াদ ভাই? 15 থেকে 20 কিলোমিটার আছে রিয়াদ ভাইয়ের বাসা আর কি। তো সব মিলিয়ে বলা যায় যে অনেক দ্রুতই চলে এসেছি। আমাদের যে গাড়ি, 80 স্পিডের গাড়িতে আমরা এত দ্রুত চলে আসছি, আলহামদুলিল্লাহ রাস্তায় কোনো সমস্যা হয়নি। চারটা 10-এ যখন আমরা যাত্রা শুরু করি, তখন আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু করেছিল। তো আমি ভাবছিলাম হয়তো বা কোনো এক জায়গায় দাঁড়াইতে হবে আমাদের। তো আমি যখন তেল নিতে যাই, তখন হচ্ছে যে আস্তে আস্তে কমেছে বৃষ্টি, যার কারণে আলহামদুলিল্লাহ আমরা বাইকটা চালিয়ে ঠিক মতো যশোরে পৌঁছালাম। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা রিয়াদ ভাইয়ের বাসায় যাব। একটি সেলফি নিয়ে আপনাদের সাথে চলে যেতে চাই রিয়াদ ভাই প্লিজ। আমার জন্য আপনি সেলিব্রিটি হয়ে যান, আমি চাই না। আমি
সম্মত না, আমি রাজি না। ভাই কিছু বলেন ভাই। আলহামদুলিল্লাহ এখন আমরা যশোর শহরে এসে পৌঁছলাম, তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা রিয়াদ ভাই বাসায় যাবো। দেখা যাক রিয়াদ ভাই কোথায় থাকে আমরা একটু দেখবো। আমরা গাড়ি টান দিব, তো একটু তাড়াতাড়ি না গেলে আমাদের আবার একটু সমস্যা আছে। বাবারও দাঁড়ায় আছে বলে ভাগ্নেদের সাথে দেখা করবে, এটা কোনো ব্যাপার নাই। কোভিড-19 এর জন্য আসলে সব সারা বাংলাদেশে লকডাউন চলছে, যার কারণে রাস্তা সম্পূর্ণ ফাঁকা। আর আমাদের এই জন্য আসতে অনেক সুবিধা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা রিয়াদ ভাইদের বাসায় চলে আসছি। আর রিয়াদ ভাই এখন কি বলবেন? তাই আমাদের বাসায় ভিতরে, তো এইটা হচ্ছে রিয়াদ ভাইদের বাসার রোড আর কি। তো এখান থেকে সোজা চলে গেলে কি রিয়াদ ভাইদের বাসা? যাক আমরা খুব দ্রুত পৌঁছে গেছি। এখন হচ্ছে 6:05 বাজে, আমরা যখন যাত্রা শুরু করি তখন হচ্ছে যে 4:10, 4:11, তার মানে প্রায় কত দেড় ঘন্টা লেগেছে, ও আচ্ছা 1:50 এর কাছাকাছি সময় লেগেছে। তো চোখে অনেক ঘুম, এখন হচ্ছে রিয়াদ ভাইদের বাসায় যাইতে হবে। কি এই এই লোকটা এখানে কেন? পরাটা ডিম ভাজি খাওয়াচ্ছে, তো কেসা লাগা? আহা, তো এটা হচ্ছে রিয়াদ ভাইদের গরু, দেখাশোনা করে রিয়াদ ভাই নাকি? এখন হচ্ছে যে রিয়াদ ভাইদের পুকুরে যাচ্ছি আমরা, পুকুরে মাছ দেওয়া আছে নাকি? মাশাল্লাহ জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর, একদম শুটিং করার একটা মানে উপযুক্ত জায়গা আর কি। মানে গ্রাম্য যদি ই তৈরি ফিল্ম বানানো যায় এটা আসলেই অসাধারণ হয়। আচ্ছা লাগা, আচ্ছা লাগা, আচ্ছা লাগা, আপকে মিল আপসে মিল কর বহুত আচ্ছা লাগা। এ এ পুকুর আপকা হে, এ পুকুর আও আই লাগে, এ আমারা নেই হে, এ সবকা হে, সবকে মিললে এর মধ্যে মাছ ছড়াছে ছড়ি বাংলার মধ্যে হিন্দি ঢুকে। আপনার পিছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে মাছ ছড়াছে, রিয়াদ ভাই মাঝে মাঝে এসে মাছ চাষ করে বাসায় এসে। গোসল করতে যাব, তো রিয়াদ ভাই একটা পরিষ্কার পুকুরে আমাদেরকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, প্লিজ প্লিজ। তো ফয়সাল ভাই এটা হচ্ছে পুকুর, তো আপনি দেখেন এখানে পুকুর ওখানে পুকুর,
সব পরপর পুকুর, এই পুকুর এলাকায় যদি ফয়সাল ভাইকে বিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু আপনি বোঝেন ব্যাপারটা, সে কিন্তু পুকুর থেকে আর উঠতো না। এটা আপনি কি বলবেন? টুপি মরে যেতে আসলে সবার বাসায় পুকুর। এত রিচ পিপলদের আসলে এই রিয়া রিয়া ছেব নাকি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটি সেলফি। না সময় নেই, সময় নেই, আমার শুটিং আছে ভাই। আমি কি বলবো ফয়সাল ভাই, যে এত পুকুর, দেখেন এইদিকে পুকুর, পিছনে পুকুর, আমি যেই দিকে যাচ্ছি শুধু পুকুর আর পুকুর, সেদিকেই পুকুর, যে মানে গোসল করার এত সুন্দর জায়গা ফয়সাল ভাই। আমি আপনাকে কি বলে যে বুঝাবো ফয়সাল ভাই, না ফয়সাল ভাই কিন্তু গোসল বলতে পাগল। সে বলছে যে খবর আছে ওর। আলহামদুলিল্লাহ, তো রিয়াদ সাহেব যে পুকুরটাতে আমাদেরকে নিয়ে আসলো, তো বাসার পাশে এত সুন্দর একটা স্পেস থাকলে আসলে কার না ভালো লাগে। তো রিয়াদ ভাই এত সুন্দর স্পেস ছেড়ে আমাদের 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 এলাকায় চলে যায় কেন যায়? এখান থেকে কি লাভ হবে নাকি রিয়াদ ভাই? চমৎকার একটি লাভ দিবে রিয়াদ সাহেব, দেখা যাক উঠতে পারবে না ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক, থ্রি হ্যাঁ টু ওয়ান অ্যাকশন। এই হারাই গেলেন নাকি? এই আছেন, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর চমৎকার একটি লাভ পরিবেশনা করলো রিয়াদ সাহেব। তো বেশ ভালো লাগলো রিয়াদ ভাই, একবার গোসল করা হয়ে গেল, খুবই চমৎকার। এখন শ্যাম্পু দিয়ে আবার গোসল করবে। না লাভ 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 ধরেন না ধরেন না, প্লিজ প্লিজ, আমার শুটিং আছে প্লিজ। তো এইটা হচ্ছে যে রিয়াদ ভাইয়ের এলাকারই পুকুর। তো রিয়াদ ভাই ওই যে ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন ওখানেও ইমামতি করিয়েছে, আলহামদুলিল্লাহ। যে এমন একটা মানুষের সাথে পরিচয় হলো যে মসজিদের ইমাম, আমাদের ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগলো যে রিয়াদ ভাইয়ের সাথে রিয়াদ ভাইয়ের এলাকায় একটা পুকুরে আমরা গোসল করতে পারলাম। যদি আমার টিমে যারা যারা আছে যারা গোসল করতে ভালোবাসে তারা সবাই থাকতো তাহলে আরও বেশি মজা হতো, বিশেষ করে ফয়সাল ভাই থাকলে। তো মিস ইউ ফয়সাল ভাই। তো এখন হচ্ছে যে আমরা রিয়াদ ভাইদের বাসায় যাচ্ছি। এই যে খালি পুকুর আর পুকুর, কি বলবো ফয়সাল ভাই। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করার পরে রিয়াদ ভাইয়ের সাথে আমরা এখন বের হচ্ছি। তো রিয়াদ ভাইদের বাসায় খাওয়া দাওয়া করছি। তো এইটা হচ্ছে যে রিয়াদ ভাইদের এলাকারই রোড। তো প্রচুর পরিমাণ কাদা, হ্যাঁ, আর প্রচুর পরিমাণ, এমন একটা টাইমে আসছি। এই আপনি কি আমার বাইকে উঠছেন কেন? আপনি আকিব আহমেদ না? আপনি আমার বাইকে কেন উঠতেছেন? বিল দেখতে? এটা আপনার জন্য অনেক ইন্টারেস্টিং। আলহামদুলিল্লাহ, এই বাইকটি আমাদেরকে দিয়েছে জুবায়ের। তো জুবায়ের হচ্ছিলো এই ট্যুরের জন্য বাইকটি দিয়ে আমাকে হেল্প করেছে, থ্যাংক ইউ সো মাচ জুবায়ের। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি একটা বিল দেখতে। কি বিল ভাই? পদ্মবিলা বিল। তো দেখা যাক সে বিলটা কেমন, যদিও গ্রামের ভিতরে সব জায়গায় ইন্টারেস্টিং, তারপরেও কিছু কিছু বিখ্যাত জায়গা আছে অবশ্যই অবশ্যই। এই কী গো, এখন কি আমরা একদম ডাইরেক্ট রোডে উঠবো? রিয়াদ ভাইদের বাসায় আসতে হলে তো রাস্তার ভিতরে যে মোড়গুলো বাঁধে আর কি, দেখেন বাঁয়ে মোড়, আবার এই যে ডানে মোড়। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা অনেক বড় একটা বাড়ি। এই বাড়িটা হচ্ছে মাওলানা কিনায়েত সাহেবের বাসা। ভাই আপনি কি ভাই, একটু পরিচয় দেবেন আপনার? আমি এই গ্রামে নতুন এসেছি, ওই যে রিয়াদ ছেলেটা আছে, রিয়াদ ছেলেটার বাসায় এসেছি আমি। রিয়াদ কোথায়? ওই যে রিয়াদ, হ্যাঁ ওই ছেলেটা। হ্যাঁ ওই ছেলেটার কাছে আমি এসেছি। ওই ছেলেটা তো খুব বদমাইশ, আপনি ওর কাছে কিজন্য আসছেন? ওই ছেলেটা বদমাইশ, এই যে এই ছেলেটা বদমাইশ। আমি না
আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে যে আমরা আছি রিয়াদ ভাইদের এলাকার এই রেল স্টেশনের উপরে। তো জায়গাটাতে একটা ছবি তুললাম, অনেকদিন এইরকম জায়গাতে আসলে আসা হয় না, যার কারণে ভাবলাম যে একটু দাঁড়িয়ে একটু দু একটা ক্লিক হয়েই যাক। কেসে লাগা? আচ্ছা লাগা। আমাদের গ্রাম, আমাদের আমাদের গ্রাম, পিছে আমাদের গ্রামের মধ্যে একটা রেল রাস্তা, জি সব মিলিয়ে মাঠ, চারিপাশে সবুজ, পুকুর, জি সব মিলিয়ে আপনার কাছে আমাদের গ্রাম কেসে লাগা? আচ্ছা লাগা, বহুত আচ্ছা লাগা, মুঝে বহুত আচ্ছা লাগা আপসে মিলকার, এবং আপনার এইসব দেখানোর যে একটা অনুভূতি, আচ্ছা আচ্ছা ভালো লাগা, ভালো লাগা, খুব ভালো লেগেছে আপনাকে দেখাতে পেরে আমার। আচ্ছা 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 লাগা। তো এখন আমরা একটা পর্বতে উঠব। ও কোথায়? হ্যালো, জায়গাটা কত সুন্দর মাশাআল্লাহ। কি সমস্যা? কি কোনো সমস্যা নেই, সমস্যা নেই, কোনো চিন্তা করবেন না, সমস্যা যা দেখার আমরা আসি মিলে ঝুলে দেখবো। আপনি শুধু স্টেজে উঠে একটা ক্যাচ দেবেন, ড্যান্স দেবেন, কাইতে করে দেবেন, শেষ। আচ্ছা আমি আপনাদের লোকেশনটা দেখাই যে কত সুন্দর। রিয়াদভার বাসা ওই সাইডে মনে হয় না, এই সাইডে না, এই সাইডে। আর এই দিকটা দেখেন সম্পূর্ণ না, এত সুন্দর একটা পরিবেশ। জাস্ট এইদিকে একটু হালকা জুম দিয়ে দেখাই। হ্যাঁ, অনেক সুন্দর একটা পরিবেশ। তো সব মিলিয়ে কেসা লাগা? মুঝে বহুত আচ্ছা লাগা। আপকো কেসা লাগা? আচ্ছা লাগা, বহুত আচ্ছা লাগা। রিয়াদ ভাইয়ের সাথে আমরা অনেক ঘোরাঘুরি করলাম। তো ঘোরাঘুরি করার পরে এখানে আরও কিছু পুকুরের সাথে আমাদের পরিচিত হলো। তো পুকুর নিয়ে আমি বারবার কথা বলছি এই কারণে, আমি ফয়সাল এবং আমার টিমরা সারা সপ্তাহে যখন কাজ করে অনেক ক্লান্ত হয়ে যায় আমরা, তো আমরা রিফ্রেশমেন্টের জন্য আমরা হচ্ছিলো যাই হচ্ছে পুকুরে, মানে গোসল করতে, এক ঘন্টা দুই ঘন্টা গোসল করে আসি। তো এই দেখেন এখানে একটা সুন্দর পুকুর, আর দুই মানে পুকুরের দুই পাশ দিয়ে নারিকেল গাছ, আবার এই সাইডে একটা পুকুর, আবার ওই যে একটা পুকুর, আবার ওই যে একটা পুকুর, শুধু পুকুর আর পুকুর। মানে কোথায় যাব, এত পুকুর হলে কোথায় যাব ভাই? কেসা লাগা আমাদের এই পরিবেশটা, আমাদের এই গ্রামের এই পরিবেশটা কেমন লাগলো? আচ্ছা লাগা, আলহামদুলিল্লাহ। যে আপকা বাত শুনকর মুঝে বহুত আচ্ছা লাগা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা এই গাড়িতে যাওয়া আসা প্রায় 60-120 কিলোমিটার রাইড হবে এই গাড়িতে। আসলাম রাতের ভিতরে, আসলাম রাতে, আসলাম রাতে, আস্তে আস্তে সকাল হয়ে গেছে। আপনি চালাতে পারেন নাকি? আপনি পটকাবাজি বন্ধ করেন, আপনি যদি চালাতে পারেন না সে আমি ভালোই জানি। আপনি মোটরসাইকেল আমার ধরা থেকে আপনি বুঝতে পারতেছেন আমি চালাতে পারি কিনা? তো চাবি দিয়ে দেখেন আপনি, আমার শুধু চাবি দিয়ে দেখেন। চাবি তো দিয়াই রে, চাবি তো দিয়াই রে, শুধু চাবিটা একবার একটু দেন। চাবি তো দিয়াই রে, দিয়ে দেখেন আমি কি করি। তো মাশাআল্লাহ জায়গাটা অনেক সুন্দর, কি সুন্দর পরিবেশ। হ্যাঁ আহা হা হা হা, মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আমরা রিয়াদ ভাইয়ের বাসা থেকে আবার দুপুরের লাঞ্চ শেষ করে বেরোলাম। তো রিয়াদ ভাই হচ্ছে যে পিছনে যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন এখান থেকেই পড়াশোনা করেছে। তো কি বলতে চাই রিয়াদ ভাই, কি বলতে চাই? আমার অনেক স্মৃতি মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছে, অনেক অনেক মার, অনেক হুজুরদের সাথে মানে অনেক মার খেয়েছে, পড়াশোনা করতে যায়নি। অবশ্যই আমার হুজুরের নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম, যিনি আমার শিক্ষক, প্রধান শিক্ষক, একমাত্র শিক্ষক যিনি আমাকে শিক্ষা দিয়েছেন। হুজুরের সঙ্গে দেখা করতে আসছি না, হুজুর কোথায় আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে আমরা আসরের নামাজ পড়বো, তারপরে হচ্ছে আবার আমরা ঘুরতে বেরোবো আলহামদুলিল্লাহ। তো বিকালে হচ্ছে রিয়াদ ভাই এবং রিয়াদ ভাইয়ের দুই বন্ধু, তো এইটা হচ্ছে যে এইটা হচ্ছে রিয়াদ ভাইয়ের হচ্ছে ক্লোজ ফ্রেন্ড, তো তার ফ্রেন্ড সে। তো রিয়াদ ভাই আমাদেরকে নিয়ে আসছে সুলা খাওয়াইতে, খুব বিখ্যাত সুলা ভাই। হ্যাঁ খাবো, অবশ্যই খাবো, আর আমরা রিভিউ দিব। তো থ্যাংক ইউ সো মাচ রিয়াদ ভাই আমাদের সাথে আসার জন্য। আপনাকে চেনা চেনা লাগছে? ও আপনি ইউটিউবার? আপনি সে না ভাই? আমি আপনার বিশেষ ভক্ত ভাই। তো না না না, এখন এই সিকিউরিটি এই কেটাই দাও, পরে আসেন, পরে আসেন, আদাত পরে আসেন। কথা রয়েছে তো, কাস্টমার ডিস্টার্ব করতে হয় না, আপনি তো জানেন এগুলো। দোস্ত তুই পর কই দিলা রে? হ্যাঁ শুরু করে। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ, তো রিয়াদ ভাইদের এখানে সুন্দর একটা ব্রিজ আছে, তো এই ব্রিজটা আমরা দেখতে এসেছি।
তো ব্রিজটা অনেক বড় দেখেই মনে হচ্ছে কয় কিলো হবে 1 কিলো হবে 1 কিলো না 1 কিলো এই যে এই তো আমরা জোরে টানবো একটু 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 লং রাইডে যাব यस यस চল ভাই গাড়ি ওয়াও কেমন কেমন লাগে আচ্ছা লাগে হ্যাঁ দোস্তো এখানে এখানে চাপ চাও খুবই চমৎকার পরিবেশ খুবই চমৎকার পরিবেশ আমরা ওই দিকটা একটি বাঁধ মেরে এসে ব্রিজ থেকে এই যে নদী আমাদের নদী এটা হচ্ছে আমাদের সেই কুখ্যাত নদী না বিখ্যাত নদী শ্যাম কেসা লাগা ইহা পার আনে কি বাদ এখানে আসার পর তোমার কেমন ফিলিং হচ্ছে তোমার কেমন লাগতেছে হ্যাঁ আমি সর্বপ্রথম পরিচয় করা দিই এটা আমার দোস্ত মোহাম্মদ মাহফুজুর রহমান হ্যাঁ দোস্ত কেমন আছো দোস্ত ভৈরব নদীর কথা আমি শুনেছি এর আগে বাট কখনো দেখা হয়নি আলহামদুলিল্লাহ আজকে কিভাবে কিভাবে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল খুবই চমৎকার লাগলো আপনার সাথে দেখা হয়ে ও ও আই এম সো সরি এটা হচ্ছে যে রিয়াদ ভাইয়ের ওসিলাই আসলে আমি আমি ক্রেডিট দিতে না ভুলে গিয়েছিলাম আহমদে মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল্লাই জাতা আলহামদুলিল্লাহ রিয়াদ ভাই এবং রিয়াদ ভাইয়ের দোস্তদের সাথে ফ্রেন্ডদের সাথে ঘুরে খুব ভালো লাগলো আর জায়গাটাতে অনেক ঠান্ডা বাতাস তো এখন হচ্ছে যে আমরা বাসায় যাব তারপর ইনশাল্লাহ কথা বলবো ওকে কিছু বলতে চান আপনি আলহামদুলিল্লাহ তো রিয়াদ ভাইদের বাসায় যে কার্যক্রমগুলো ছিল ঘোরাঘুরি ইত্যাদি সব কিছু শেষ এখন বাজে ভোর 4:48 এখন হচ্ছে আমরা বাসায় যাব রওনা দিব তা নাহলে সকালে 8টার আগে আমাদের চিন্তায় পৌঁছাইতে হবে আলহামদুলিল্লাহ আমরা ঝিনাইদহতে পৌঁছে গেছি এখন হচ্ছে আমাদের সময় লেগেছে হচ্ছে যে 1 ঘন্টা প্রায় 40-45 মিনিট তো এখানে এসে আমরা একটু বিশ্রাম নিলাম তো রিয়াদ ভাই আপনি কি বলতে চান আমাদের ট্যুরটা মানে কেমন ছিল ট্রিপটা কেমন ছিল ভালো ছিল আপনি এত দূরে মোটর সাইকেল চালাইছেন আমি খুব ভয় পাচ্ছিলাম সে আমাকে বলছে যে ভাই দ্রুত যান দ্রুত যান এত দ্রুতর কথা আমি বলিনি তো আজকের ব্লগটা আমি এখানে এন্ডিং করব তো ব্লগটা এন্ডিং করার আগে জুবাইকে থ্যাংক ইউ দিব যে জুবাই থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাদেরকে গাড়ি দিছো যার কারণে আমরা ইজিলি যাইতে পারছি এবং আসতে পারছি আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তো আসসালামু আলাইকুম